করোনা যুদ্ধে সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার সক্রিয় ভূমিকায় দেখা গেল মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে। তবে একদিকে পুলিশ প্রশাসনের সক্রিয়তা, অন্যদিকে সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা। লকডাউন উপেক্ষা করে জেলা জুড়ে প্রায় 250 জনকে আটক করেছে পুলিশ। এখনও করোনা নিয়ে অসচেতন সাধারণ মানুষ বৃহস্পতিবার লকডাউনের প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন, আবার অনেকে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছেন রাস্তায়। আর কবে হুঁশ ফিরবে মানুষের? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। লাগাম ছাড়া বেড়েই চলেছে করোনার দাপট। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। চলতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে লকডাউন কার্যকর করতে একদিকে দেখা গেল পুলিশ প্রশাসনের সক্রিয়তা, অন্যদিকে ধরা পড়ল সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা। লকডাউন উপেক্ষা করায় জেলা জুড়ে প্রায় 250 জনকে আটক করেছে পুলিশ। বারবার লাগাতার প্রশাসনের তরফে প্রচার করা সত্ত্বেও এখনও করোনা নিয়ে অসচেতন সাধারণ মানুষ। বৃহস্পতিবার লকডাউনেও প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরাচ্ছেন, আবার অনেকে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছেন রাস্তায়। বাস চলাচল বন্ধ থাকলেও এদিন বহরমপুর বাসস্ট্যান্ডে কয়েকজনকে দেখা গেল বাসের অপেক্ষায়। লকডাউনে কাজ বন্ধ থাকায় বাড়ি ফেরার জন্য বেরাতে হয়েছে বলে জানায় তারা। যমুনদিয়া, হ্যাঁ জানতাম তো, কিছু করার নেই, রাতে বেরিয়েছি। কৃষ্ণনগর বাড়ি প্রপার, থার্মাল ফ্যাক্টরি সোনার বাংলা বিল্লা গোল্ড, ওইখানে গাড়ি চালাই, ছায়ের গাড়ি, ডাম্পার। কিছু করার নেই, মালিক বললো চলে যাও, লকডাউন হয়ে যাচ্ছে, কদিন আবার বন্ধ থাকবে তার ঠিক নেই। টাকা পয়সা যা দিল নিয়ে বাড়ি যাচ্ছে এখন। না না, এই ভোরবেলায় এসে এখানে নামলাম গাড়ি থেকে, এখন কৃষ্ণনগর যাব। না এখনও গাড়ি পাইনি, এখন দেখি দেখি এখন কী করা যায়। নসিব কৃষ্ণনগর যাবো, বেরিয়েছি। আমার গাড়ি চালায় মালিকের ওখানে কাজ করছিলাম, গাড়ির ওখানে কাজ করছিলাম, মালিক বললো লকডাউন পড়ছে, তারপরে বর্ষা বৃষ্টি হয়েছে, ওই জন্য বের করে দিল মালিক, বললো বাড়ি যেতে হবে সাগর দিঘিতে। কী করবো বলেন, এই যে এবার বেরিয়েছি, এবার একটা গাড়ি আসছে চেনাশোনা, ও যদি নিয়ে যায়। অন্যদিকে এদিন দেখা গেল রঘুনাথগঞ্জের বালিঘাটা এলাকার সবজি ও মাছের বাজার খোলা। ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ও নজরে পড়ে। বিক্রেতাদের সাফায় জানা ছিল না আজ লকডাউন, আবার অনেকের সাফায় বাকি কিছু মাছ ছিল, সেটাই বিক্রি করে চলে যাব। আমরা জানি না, জানি না, ছিলাম না আমি। লকডাউন উপেক্ষা করে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানোয় ও মাস্ক ব্যবহার না করায় প্রায় 50 জনকে আটক করে জলঙ্গি থানার পুলিশ। ওসি উৎপল দাস সকলকে মাস্ক ব্যবহার করার ও লকডাউন মেনে চলার সচেতনতার বার্তা দেন। অন্যদিকে মুর্শিদাবাদের রানীতলায় দেখা গেল বেশ কিছু দোকানপাট খোলা। পুলিশের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় দোকানগুলি, আবার মাস্ক ছাড়াই রাস্তায় দেখা যায় একাধিক মানুষদের। মুখে মাস্কটাই হবে বাধা কেন? বারবার তো ঘোষণা করছে বাড়ি থেকে আজকে বেরোতে বারণ করা আছে, পুলিশ বারবার ওই করতে, তারপর কেন বেরিয়েছেন? থানা এলাকাতেও দেখা যায় বেশ কিছু দোকান খোলা। লকডাউন সত্ত্বেও এই দোকানদারকে জানতে চাইলে তার সাফায় নিজের বাড়ির জিনিস নেওয়ার জন্য দোকান খোলা হয়েছিল। চলতি সপ্তাহের আগামী বৃহস্পতিবার ওষুধের দোকান খোলা থাকবে। নমস্কার। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167166।